এটা হচ্ছে উডেন খাট, তবুও সেটা সেগুন কাঠের চমৎকার লেকার পলিশ করা। আপনারা একটা খাট দেখতে পাচ্ছেন, এটার কত বাই কত, এটার প্রাইস কত, কোথায় আসলে কিনতে পারবেন, এভরিথিং সম্পর্কে কিন্তু আপনারা এই ভিডিও দেখেও জানতে পারবেন। আজকে আমরা চলে এসেছি ফারদিন ফার্নিচারে, আমাদের সাথে আছে ভাইয়া। তো ভাইয়া কিন্তু সালাম দিয়েছে, আপনারা সবাই অবশ্যই সালামের উত্তর নেবেন, আমিও দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। তো ভাই এই খাটটা সম্পর্কে বলেন। সেগুন কাঠের চারটা ধরন হয়, একটা হচ্ছে বার্মাটিক, চিটাগং টেক, মধুপুরি, যশোরী মধুপুরি। চারটা কোয়ালিটির মধ্যে বার্মাটিকটা সবচেয়ে এক্সপেন্সিভ, যারা রেগুলার ইউজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য চিটাগং টেকটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা চিটাগং টেক দিয়ে করা, আপনারা চিটাগং টেকের যে কোনো ফার্নিচার কেনার সময় এটা শাড়ি দেখে কিনবেন। আমি শাড়িটা আপনাদেরকে একটু দেখাচ্ছি বা বুঝাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন শাড়িগুলো কিন্তু ফুটে আছে, আর এটার উপর লেকার করার পরে কিন্তু কমপ্লিট কালার এসেছে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এটা একটা সিক্রেট, এটা সবাই কিন্তু আপনাদেরকে বলবে না, শুধুমাত্র ফারদিন ফার্নিচারে আপনাদেরকে বলবে। এই খাট কেন, যেই কোনো ফার্নিচারে শাড়িটা আপনারা লেকার করার পরেই কিন্তু বুঝতে পারবেন। লেকার করলে কিন্তু যদি শাড়ি কাট না হয় তাহলে কিন্তু ফাইবার কোনো দিনও ভাসবে না। ফাইবার ভাসে তখনই যখন এটা অরিজিনাল এবং পোক্ত একটা কাঠ হয়। তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি, এটা কত বাই কত? এটা হলো 6 ফিট বাই 7 ফিট, একটা 6 ফিট বাই 7 ফিট সেম পাখা ফুল বক্স, ফুল বক্স। এটা কি বক্স সিস্টেম? এটা হলো ফুল বক্স, ফুল বক্স। তো এটার প্রাইসটা কত পড়বে ভাই? 65,000 টাকা। 65,000 টাকা হলে কিন্তু চমৎকার এই খাটটা কিন্তু কেনা যাবে। তো আপনারা কিন্তু এই খাট ছাড়াও আরো অন্যান্য অনেক ডিজাইনের খাট এখানে আছে, আসলেই কিন্তু বুঝতে পারবেন। তো এটার হাইসা কি? এটা হাইসা হলো সেগুন, হাইসা সেগুন, বিছানা হচ্ছে গর্জন কাঠের, আপনার 6 ইঞ্চি মোটা এবং 6 ইঞ্চি চওড়া। ওকে, যদি এটা ভালো লাগে এটার স্ক্রিনশটটা নিয়ে আসবেন, আমি আবার ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। কেউ যদি আপনার লেকার পরে ছাড়া চান সেক্ষেত্রে আপনার 55,000 টাকা প্রাইস পড়বে, 55,000 টাকার প্রাইস পড়বে। আমি আবার বলছি এটা লেকার সহ দাম হচ্ছে 65,000, আর যদি লেকারের দামটা বাদ দেই তাহলে 55,000 টাকা। ওকে, আমি এখানে খুব সুন্দর একটা ওয়াল শোকেস দেখতে পাচ্ছি, আপনারা যদি চান এটাকে লেকার করবেন, এটাকে লেকারও করা যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো লেকার না করাটাই বেটার, লেকার না করে আপনারা নর্মাল পলিশ করলে বাজেটটা অনেক কমে হয়ে যায়। আবার এটা কিন্তু দেখা যায় লং টাইম আপনি বার্নিশ না করলেও কিন্তু সেই উজ্জ্বলতাটা কিন্তু ওভাবেই থাকে। তো আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু বলে দিচ্ছি, আমি আমি একটু সামনে যাই দেখানোর জন্য। এটা কিন্তু কমপ্লিটলি ফ্রেমের উপরে, আমি একটু দেখাচ্ছি, এটা কমপ্লিটলি ফ্রেমের উপরে এবং এটার ভিতরে কোনো কাঠের তক্তা নেই, এটার ভিতরে কমপ্লিটলি গ্লাসের তক্তা। গ্লাসের তক্তা এটাকে ডিজাইন করার জন্য যেন একটু ফাঁকা ফাঁকা না লাগে সেই জন্য কিন্তু জিগজ্যাগ ডিজাইন করা আছে, মাথায় কিন্তু তাজের মতো নকশা করা আছে, আর এটা কিন্তু খুবই সুন্দর। যে আপুরা চান যে নিজেদের শখে বা সাথে জিনিসটা সুন্দর মতো গুছিয়ে রাখবেন, তারা কিন্তু এই সুন্দর যে ওয়াল শুকের যেটা আছে সেটা কিন্তু কিনতে পারবেন। এখন ভাইয়া দেখাবে, আমি একটু ডিটেলসে বলি। এটা হলো আপনার ওয়াল সেগুনের একটা শোকেস, এখানে আগে আমার উপরে আমরা গামারি কাঠ ইউজ করতাম, এখন আমরা উপরে সেগুন ইউজ করতেছি, এবং আপনার এখানে ডয়েলের তারপর আমরা আগে গামারি ইউজ করতাম, এখন এটা সেগুন ওয়াল দিন বলে আমরা এই শুকেস। আর গ্লাসটাকে ডিজাইন করার জন্য নিচে আবার জিগজ্যাগ করে দেওয়া আছে, আপনারা চাইলে ওটা নিতেও পারেন নাও নিতে পারেন, জিগজ্যাগটা করতেও পারেন নাও করতে পারেন। তবে 2019 সালের লেটেস্ট আপডেট এটা, আপনারা কিন্তু যদি ভালো লাগে এটা তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে সোজা চলে আসবেন ফারদিন ফার্নিচারে। এটা প্রাইসটা কত পড়বে? 50,000 টাকা। আর যদি যদি লেকার করা হয় তাহলে প্রাইসটা কিরকম পড়বে? 12,000 টাকা লেকারের জন্য লাগবে। তো এখানে কিন্তু আরও অনেক অনেক ফার্নিচার আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে সোফা সেটটা দেখতে পাচ্ছি, এটা 2-to-1, এটা 2-to-1 সহ, এটা হচ্ছে 2-to-1 টি টেবিল সহ চমৎকার সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি। এটার প্রাইস কত? 65,000 টাকা। যদি লেখা ছাড়া নেই 55,000 টাকা। আমি এখানে চমৎকার সুন্দর একটা ডাইনিং সেট দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে একটু দেখাই। এই ডাইনিং সেটটা কিন্তু অনেক অনেক সুন্দর, অনেক অনেক চমৎকার, অনেক অনেক রাজকীয়, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা যদি এরকম চমৎকার সুন্দর একটা রাজকীয় ডাইনিং সেট যদি নিতে চান তাহলে কিন্তু ফারদিন ফার্নিচারে চলে আসতে পারেন। আমি আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আমরা
আমাদের প্রোডাক্টগুলোকে যত সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারবো ততই কিন্তু ভালো। আপনার চেয়ারের নকশাটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আপনারা যদি চান যে কাস্টমাইজ করে নেবেন সেটাও কিন্তু পসিবল। এটার নিচে যে ফ্রেমটা আছে, ফ্রেমটার যে ডিজাইনটা সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারলেন। ভাই এটা কি অর্ডার করা হয়ে গেছে? এটা কি অর্ডারে? আচ্ছা, এটা এমনিতে আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু প্রিপেয়ার করে রাখা। এমনিতে আমরা সমস্ত ফার্নিচারগুলো কিন্তু আনডেরি করে রাখি। আপনারা এসে আপনাদের পছন্দ মতো অর্ডার করলে আমরা আপনাদের পছন্দের কালারের বার্নিশ করে তারপরে কিন্তু রেডি রাখি। কিন্তু এগুলো রেডিমেড করা আছে। যারা দেখা যায় হুটহাট এসে গিফটের জন্য কিনতে চায় বা ব্যবহারের জন্য কিনতে চায় তারা এগুলো নিতে পারবেন। তবে রেডিমেড বলে কিন্তু এখানকার যে প্রোডাক্টগুলো রেডিমেড প্রোডাক্টগুলোর গুণগত মানে কিন্তু এতটুকু খুদ আপনারা ধরতে পারবেন না, কারণ এতটাই পারফেক্টলি এগুলো বানানো হয়েছে। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটার গোলাপটা কিন্তু অনেক নাইস, এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। আপনারা অন্য যে কোনো ফার্নিচারের শপ থেকে কিন্তু এখানে অনেক রিজনেবলে আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো এটা হচ্ছে আট চেয়ারের বড় হিউজ সাইজের একটা ডাইনিং সেট। আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া? 1,40,000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আট চেয়ার এবং বড় সাইজের একটা ডাইনিং টেবিল। তো এটার পায়ের দিকটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, তারপর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন পায়ের দিকটা, আমি আপনাদেরকে ডাইনিং এর লুকটা একটু দেখাচ্ছি। ডাইনিং এর লুকটা কিন্তু বেশ অনেক নাইস। আমি পায়ের অংশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা যখন আপনাদের ঘরে সাজানো হবে, এটার উপরে খাবার দাবার বিছানো হবে, তখন কিন্তু সেই লাগবে। বা যেই কোনো গেস্ট যখন আসবে তখন কিন্তু খুবই দৃষ্টিনন্দন একটা ডাইনিং সেট এটা। আর এটা যদি আপনারা কাউকে গিফট করেন, আপনাদের পরিবার পরিজন কাউকে, তাহলে তো একদম আলাদা আখ্যানা হয়ে যাবে। তো এটা প্রাইসটা একটু বলে দিন, 1,40,000। আর লেকটা পলিশ ছাড়া 1,20,000 টাকা। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স, এটার কিন্তু প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিলাম। কোথায় আসতে হবে সেটা একটু বলে দিচ্ছি। এখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, এটা হচ্ছে ফারজিন ফার্নিচার। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চল মাদবর বাজার ওয়ালটন শোরুমের সাথে এটা হচ্ছে ফারজিন ফার্নিচার। তো ভিউয়ার্স, আজকের মতো বিরিয়ানি চলা।